মহারাজ বলছি যে এখানে আছি আমরা সবাই বসে আছি সবকিছু আছে ঠিকঠাক সবকিছু সুন্দর লাগছে মানে আমি অবজার্ভ করছি ঠিক আছে তো মানে করছি কিন্তু কি আমি বুঝতে পারছি না দেখছি সব সব সবকিছুই সুন্দর লাগছে মানে সবাইকে সুন্দর লাগছে গাছ সুন্দর লাগছে ফুলগুলো সুন্দর লাগছে সবই লাগছে লাইট সুন্দর সুন্দর লাগছে কিন্তু মানে কি অবজার্ভ করছে আমি সেটা বুঝতে পারছি না না এই এই আবার ব্যক্তি ব্যস্ত করা দরকার কি দরকার সুন্দর লাগছে তো আর কি ঘুরিয়ে খাবে নাকি গাছ সুন্দর পাতা সুন্দর আলো সুন্দর আর কি চাই অসুন্দর কিছু চাই কি আছে অনেক সময় কি হয়ে যায় আমরা শান্তিতে থাকি আর শান্তি আমাদের শিকার হয় না আমার মতো হাম্মুখ এত শান্তি পেতে পারে তুমি যোগ্য তুমি যদি এই প্রকৃতির সৌন্দর্য দেখতে পাচ্ছ এটাতে তোমার কর্তৃত্ব নেই তোমাকে ওই সোর্স একটা গ্লিমস দিচ্ছে বারবার যে দেখো এই জিনিসগুলি সুন্দর হয়তো আমার কথা বা তুমি যেভাবে জীবন এগাচ্ছ বা যেভাবে জীবন কাটাচ্ছ তাতে তুমি ওই অ্যালাইনমেন্টে এসে পড়ছো বারবার যে তুমি সৌন্দর্য দেখতে পাচ্ছ কিন্তু তুমি এটা তো হতো পার্সন বারবার উঠে এসে বলবে এটা ওটা সেটা আমাদের সংস্কার আমাদের হ্যাবিট প্যাটার্ন ঠিক আছে তো ওই হ্যাবিট প্যাটার্নকে নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হতে হবে না ওকে দেখে নাও যে একটা শিকার এটা একটা হ্যাবিট প্যাটার্ন আমি সুন্দরকে সুন্দর উপভোগ করছি তারপরে বলছি যে আমি কি হচ্ছে বুঝতে পারছি না তাই সুন্দরটা কে বলল অবজার্ভ করছি আমি তো আমি কি সঠিক অবজারভেশন করছি আবার অবজারভেশনে সঠিক ভুল হয় না বাবা খুন হচ্ছে তুমি অবজার্ভ করছে সঠিক বেঠিক অবজারভেশন কি তুমি দেখার পরে বলবে কে খুন করেছে বলে আমি তাকে চিনি না আমি তো সঠিক অবজারভেশন করিনি তাই চিনি না আমি জাস্ট অবজার্ভ করেছি একটা অচেনা ব্যক্তিকে দেখেছি অন্ধকারে দেখেছি একজন স্ত্রীকে মারলো দেখেছি ওর নাম কি বলে আমি সঠিক অবজারভেশান তো করিনি নামটা জিজ্ঞেস করতে ভুলে গেছি তুমি যা অবজার্ভ করেছো উইদাউট অ্যাটাচমেন্ট ওর মধ্যে সৌন্দর্য দেখতে পেয়েছো ইকুয়াল টু সঠিক যা অবজার্ভ করেছো আর যেগুলোকে তুমি ট্যাগ করেছো ঠিক আছে ওইগুলো সব বেঠিক হয়ে যাবে তোমার জন্য কারণ ট্যাগ তোমার পার্সোনাল যেই মহিলাকে বললাম মহিলা মোটে ভালো মহিলা ছিল না তুমি আদালতকে ম্যানিপুলেট করে দিলে যে ব্যক্তিকে দেখলাম খুব জুট ছিল কে জানে ওই মহিলা তাকে কত রকমের অ্যাসল্ট করেছে হয়তো আগে তুমি জানো না তুমি কি দেখেছ একজন ব্যক্তি আর একজনকে স্ট্যাপ করেছে ঠিক তোমাকে কোর্টে জিজ্ঞেস করবে কত লম্বা ছিল পাঁচ কি ছ ফুট হবে পাঁচ ফুট না ছ ফুট আমি জানি না অত ভালো দেখতে পারিনি একে বলে সাক্ষিত এইভাবেই স্বীকার করে নেওয়া সৌন্দর্য দেখেছ এবার ওটাকে আমাদের মন কি চায় আবার একটা লেবেল লাগাতে ওকে চায় আমাদের জীবনে আমাদের কনসেপ্টে পারফেক্ট হিসাবে ঢালতে পারফেক্টের একটা আমাদের কাছে ডেফিনেশান আছে আমরা চাই সৌন্দর্যকে পারফেক্টের ডেফিনেশানে ঢালবো অনুভব করবো তুমি পাহাড়ে গিয়েছো সূর্যোদয়কে দেখেছো ও সৌন্দর্য সামনে দেখতে পেলে এইবার তারপর তুমি যদি বলতে শুরু করো আমি ঠিক ঠিক দেখলো না তুমি কি এবার পাহাড়কে মাপবে ঠিক দেখলাম কি ভুল দেখলাম হুম তো আমাদের মন এভাবে ঘুরিয়ে খেলা খেলে কিছু নয় ভালো আছো একটা ঠিক জার্নিতে আছো এই একটা প্রসেস শুধুমাত্র যেখানে আমাদের প্রত্যেকে তো আলাদা আলাদা প্রকৃতি মানসিক গঠন দিয়েছে ওই মানসিক গঠনের মধ্যে কিছু কিছু থাকে যে আমাদের পূর্বপূর্ব সংস্কার যেগুলি এসে যায় সামনে তাতে অনেক সময় মনে হয় যেন আমি একটু জ্বর হয়ে যাচ্ছি হুম আমি হয়তো বুঝতে পারছি না এ সব আসবে জীবনে একটু সজাগ থাকো সব কিছু না এগুলো শুধু সেই ঘুরিয়ে খাওয়া হুম তুমি টাকাটা ওকে দেবে ওর থেকে আমি নিয়ে নেব এরম ব্যাপার এর কোনো দরকার নেই ঠিকই আছো ঠিক আছে একটু খুব শান্তভাবে থাকো কোনো অসুবিধা নেই

আপনি এটুকু দেখতে পারবেন কোনো আন্তরিক চালাকি আছে কি নেই যদি নেই শান্তি আছে আপনি কি করবেন কেই বা কী করবে পেট ভরে খেয়েছেন আমি যদি বলি পেট ভরেনি আপনি কি করবেন হেল্পলেসলি আমি মুখে হ্যাঁ তুলে খাবেন আমার পেট ভরেনি কেন একটা সন্দেহ যাচ্ছে হয়তো আমি পেটটা হয়তো ভরেনি পেট ভরেছে যেমন আগের দিন আপনার বলেছিলাম এটা প্রমাণ না আপনার আন্তরিক শান্তি আপনার প্রমাণ আর কোনো ব্যক্তির কথা চাই না যদি ভাবছেন তাহলে আবার একবার নিজেকে ঘাঁটুন আমি কেন ভাবছি কোথায় আমার ছাড়া হয়ে গিয়েছে এই প্রশ্ন উঠবে না এবং এই প্রশ্ন ওঠাও খুব ভালো খারাপ কিছু নয় আবার চাইছে প্রকৃতি আপনাকে আরেকটু রিফাইন করতে আরেকটু রিফাইন করতে কোথাও হয়তো একটু খিচ থেকে গিয়েছে চন্দনেও খিচ হয়ে যায় জানেন তো ঘষতে ঘষতে কাঠটা ভেঙে যায় যে চন্দন স্মুথ করে চন্দন রক্ত বের করে দেবে ওই কাঠটা যদি ছোট একটুখানি পিস থেকে যায় ওই রকম হয়ে যায় তো প্রকৃতি আমাদের এত ভালোবাসে তিনি হয়তো আমাদেরকে আরও স্মুথ করার অপশান দিচ্ছেন হয়তো কোথাও একটু দেখাই ভুল আছে দেখে নেব আর যদি দেখি যে আমি শান্তই আছি আপনি কী করবেন পেট ভরে গেছে আমি ঘুমিয়ে পড়েছি কি করব? এটা এটা করার জন্যই তো জীবন্ত হয়ে চিন্তা করতে হয়েছে জীবন্ত আছে আশুক আসুক আসুক এত ভাববেন না জীবন এত হেভি নয় ভুল 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 করতে একটু শিখুন ভুল করেছি দুটোই আছে দুটোই আসবে খোলো খোলো দার দুটোই আসুক না